আপনি কোথা থেকে এসেছেন গরু নিয়ে? আমি চরপাতুরিয়া থেকে এসেছি। কতগুলো গরু এনেছেন? 8টা গরু আনছি। আসলে আপনার গরুর চাহিদা কেমন দেখছেন আপনি? চাহিদা খারাপ না, ভালোই। অন্যান্য বাজার থেকে এই বাজারের দাম কেমন দেখছেন? এই বাজারের দাম এখন মোটামুটি ভালোই দেখা যাচ্ছে। প্রতিদিনের না আমরা এই মুহূর্তে হাজির হয়েছি মির্গি বালিকা বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে। এখানে কোরবানি ঈদ উপলক্ষে বিশাল গরু ছাগলের হাট লেগেছে। আমরা এখন সরাসরি এই হাটে যারা গরু ছাগল নিয়ে এসেছেন কিছু ব্যাপারী এবং কিছু ক্রেতাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করব। আর মাত্র কয়েকদিনের পরে ঈদ, কোরবানি ঈদ, সেই ঈদ উপলক্ষে এখানে অনেকে গরু ছাগল কিনতে এসেছেন। আসলে এই হাটের গরু ছাগলের কীরকম দাম আমরা একটু জানার চেষ্টা করব। আমার নাম মিজানুর। কালুখালী থেকে। আপনি কতগুলো গরু এনেছেন এই হাটে? ভাই আমি 4টে আনছি। আপনার গরুর কীরকম দাম হচ্ছে? গরুর দাম হচ্ছে যে 150 আছে, আপনার 40-এর গরু আছে এবং 50-এর গরু আছে। আচ্ছা, কীরকম সাইজের গরু আপনার এই হাটে বেশি চাহিদা দেখছেন আপনি? এই হাটে দেখা যাচ্ছে যে আপনার এই 40-35 এইরকম গরুর চাহিদা একটু বেশি। আপনার গরুর কি এ পর্যন্ত কোনো দাম হয়েছে? না, এখনও হাটে এসে দাঁড়াইছি, এখনও কোনো দাম দর হয় নাই। একজন ব্যাপারী পেয়েছি যে 2টি গরু নিয়ে এসেছেন, তিনি কোথা থেকে এসেছেন এবং তিনি কি রকম দামের গরু এখানে এনেছেন এবং তার গরুর চাহিদা কেমন আমরা একটু সরাসরি কথা বলার চেষ্টা করবো সেই ব্যাপারীর সাথে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সুলতান আহমেদ। আচ্ছা, কতগুলো গরু আপনি এই হাটে এনেছেন? আজকে 3টা এনেছি, একটা বকন আসছে, ওই বকনাটা আর 2টা এখানে। আচ্ছা, আপনার গরু কি দাম হয়েছে? না, এখনো দাম বলেনি। এই হাটে আপনি এসেছেন, এখানে সার্বিক নিরাপত্তা এবং আপনার গরু থাকার যে ব্যবস্থা সেটা কেমন দেখছেন আপনি? সন্তুষ্টজনক। আচ্ছা, তাতে আপনাকে যে 2টা গরু এনেছেন, আপনার সেই 2টা গরু তো আপনি ছোট সাইজের গরু সম্ভবত নাকি? হ্যাঁ, ছোট সাইজের। দেশি? দেশি। আসলে দেশি গরুর চাহিদা আপনি বেশি দেখছেন না আপনার যে ফার্মিং গরুগুলো রয়েছে সেগুলো চাহিদা বেশি দেখছেন? দেশি গরু চাহিদা ভালো। তাই কত বন্ডন? আপনি তো এই মির্গি হাটের হাট মালিক? জি, মির্গি হাট মালিক আমি। আচ্ছা, এখানে কি পরিমাণ গরু ছাগল এই হাটে আজকে আমদানি হয়েছে? ধরেন 2000। কিরকম ছাগল কেনা বেচা এখনো হয়েছে এবং কি পরিমাণ বেচা বিক্রির সম্ভাবনা? কেবল শুরু হয়েছে, আর কি বেচা কিনা আসবে তো পরে। আর যদি রাত্রে গরু ছাগল এখানে থাকে কিংবা ক্রেতা বিক্রেতা থাকে, রাত্রে কি বিক্রি হবে? থাকার ব্যবস্থা আছে, ব্যবস্থা আপনারা করেছেন এবং এখানে আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী আপনাদের যথেষ্ট সহায়তা করছে এবং সাফ রাহ ব্যবস্থা আছে, খাওয়া দাওয়া থাকা।